আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা জিনিস আমি জানি না আপনাদের মাথায় আসছে কিনা বা আসে কিনা, আসার কথা এমন একটা জিনিস, আমরা দেখি পাশ্চাত্যে কারো স্মৃতি স্মরণে বা কাউকে দীর্ঘজীবী বা দীর্ঘদিন মনে রাখার উদ্দেশ্যে ওরা পুতুল ভাস্কর্য তৈরি করে। তো এটা হয়তো ওদের কোনো আইডিওলজি আছে বা থট আছে। তবে অ্যাজ এ মুসলিম আমরা জানি, মৃত ব্যক্তির কবরে যদি ফুল দেওয়া হয়, তার যদি ভাস্কর্য তৈরি করা হয়, তাকে নিয়ে যদি গান তৈরি করা হয় বাদ্যযন্ত্র দিয়ে, এতে মৃত ব্যক্তি কোনো উপকার পায় না, এটা আমরা জানি। যারা বেঁচে আছে তারা হয়তো তাদের মানে ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে তৃপ্তি অনুভব করে, যারা তাকে ভালোবাসে, যারা তাকে মিস করে, যারা তাকে ভালোবাসে শ্রদ্ধা করে, তারা তাদের হৃদয়ের মনোবাসনা অনুযায়ী আত্মতৃপ্তি পায়। বাট যে চলে গেছে পৃথিবী থেকে তার কোনো উপকার আছে বলে আমরা আমাদের জানা নেই, কেমন? বরং আমরা যতটুকু জানি, কোনো মৃত ব্যক্তি মানে যখন কেউ পৃথিবী থেকে চলে যায়, মরে যায়, তার নামে যদি সাদাকা করা হয়, মানে সাধারণ দান করা হয়, কল বসানো হয়, টিউবওয়েল বসানো হয়, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি করা হয়, এমন কিছু যা থেকে এই পৃথিবীর মানুষ অর্থনৈতিক অথবা সামাজিক উপকার পায়, কেমন? এতে করে কি হয়, ও এটার অংশীদার হয়, মানে ওই ভালো কাজের অংশীদার ওই মৃত ব্যক্তি হয় যার নামে এই ভালো কাজগুলো এস্টাবলিশমেন্ট করা হয়। তো আমি জানি না, মৃত ব্যক্তিদের ভাস্কর্য দিয়ে স্মৃতিচারণ করা, মোমবাতি জ্বালিয়ে স্মৃতিচারণ করা, এতে মৃত ব্যক্তির কি উপকার হয় আমরা জানি না আসলে। মানে আদৌ কি আপনারা কেউ এরকম বিলিভ করেন, মানে যে মরে গেছে সে মোমবাতি জ্বালালে বুঝতে পারে যে আমার জন্য আজকে অনেকে মোমবাতি জ্বালাইছে? আমি জানি না, মানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অনেকগুলো মানে মানে মত বা ধর্ম, দিন যেটাই বলেন আপনি, বিলিফের মানুষ আছে, বিশ্বাসের মানুষ আছে, কেউ বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষ আছে, এবং কোনো ধর্মীয় বইতে এই ধরনের কোনো গাইডলাইন আছে বলে আমার মনে হয় না যে যখন কেউ পৃথিবী থেকে চলে যায় তখন তার জন্য যদি কেউ মোমবাতি জ্বালায়, তার জন্য যদি কেউ ভাস্কর্য করে, এতে মৃত ব্যক্তি উপকৃত হয় বা অনুভব করতে পারে বা বুঝতে পারে। আর বরঞ্চ এটা যদি গুনাহের কাজ হয় তাহলে মৃত ব্যক্তিকে ছোবে না। কেন ছোবে না? যেহেতু সে মারা গেছে, সে এরকম কিছু নির্দেশ দিয়ে যায় নাই যে আমি মরে গেলে আমার জন্য ভাস্কর্য বানায়ও, আমি মরে গেলে আমাকে মোমবাতি জ্বালায়ও। যদি এরকম বলে যায় তাহলে হয়তো এই ধরনের কাজ যদি অন্যায় হয় তাহলে সে ওইটার অন্যায়ের অংশীদার হবে। আর যেহেতু অধিকাংশ মানুষ বেশিরভাগ যখন কোনো লড়াই সংগ্রামের মধ্যে যায়, অনেকেই মনে করে যে মারা যেতে পারে, আবার মারা নাও যেতে পারে, তো সেই হিসেবে অনেকেই বলে যায় না যে আসলে তাদের জন্য কী করতে হবে। সেখানে তাদের পূর্বের যে কর্মগুলো সেগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কিছু হতে পারে, কেমন? তো যাই হোক, আমি বলবো মানে আপনারা কোথায় থেকে উদ্বুদ্ধ হচ্ছেন যে কোনো মৃত ব্যক্তির জন্য আপনারা মোমবাতি জ্বালালে বা আপনারা গান গাইলে বা আপনারা ভাস্কর্য তৈরি করলে এতে মৃত ব্যক্তির কি উপকার হয়, আমার একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। ছোট্ট করে আমি কোনো তর্ক বিতর্কে জড়াতে চাই না। যদি আপনাদের মধ্যে কারো নলেজ থাকে এই বিষয়ে, আমি জাস্ট জানতে চাই। আসলে আমি একেবারেই অজ্ঞ এই বিষয়ে, ইভেন আমার চিন্তা চেতনা, আমি বহুবার ভেবেছি আসলে ইজ দে এনি বেনিফিট, মানে কোনো ধরনের কোনো উপকার আছে কি যে এই পৃথিবী থেকে, মানে যে এই পৃথিবী ত্যাগ করে, হতে পারে সে শহীদ হয়, হতে পারে সে নিহত হয়, হতে পারে সে সাধারণভাবে মৃত্যুবরণ করে, তার হায়াত শেষ হয় অসুস্থ হয়ে অথবা বৃদ্ধ হয়ে, হোয়াট এভার, এই পৃথিবী থেকে যখন কেউ বিদায় নেয়, তার নামে ভাস্কর্য, তার নামে গান বাজনা, তার নামে বাদ্যযন্ত্র, তার নামে মোমবাতি, তার নামে
রং তুলি তার নামে, এই ধরনের কাজে মৃত ব্যক্তি ইন এনি ওয়ে কোনো বেনিফিটেড হয় কিনা আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন। মানে আপনারা তো এটা করছেন, এতে করে যে এই পৃথিবী থেকে চলে গেল তার কি বেনিফিট? সে তো আপনাকে বহু কিছু দিয়ে যায়। বাবা যখন মরে যায় তখন তার সম্পদ রেখে যায় সন্তানের জন্য, নেতা যখন মরে যায় তখন নেতা তার কর্মীদের জন্য নেতৃত্ব রেখে যায়, সম্পদ রেখে যায়, সুশাসন রেখে যায়, নিরাপত্তা রেখে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন কোম্পানির মালিক মারা গেলে কোম্পানি রেখে যায়। মানে মানে যে মরে যায় সে কিছু না কিছু রেখে যায়, কিন্তু যারা পৃথিবী থেকে বেঁচে আছে, মানে আমরা যারা মৃতদেরকে স্মরণ করি ভাস্কর্য, রং, তুলি, মোমবাতি, আগরবাতি এগুলো দিয়ে, মানে এতে করে মৃত ব্যক্তি কিভাবে বেনিফিটেড হয়, যদি আপনারা কেউ জানেন আমাকে একটু জানাবেন। যদি তারা বেনিফিটেড না হয় আমাদের এই কর্মে, তাহলে তারা এত কিছু দিয়ে যাওয়ার পর আমাদের তো এমন কিছু করা উচিত যাতে তারা বেনিফিটেড হয়। ওকে, আপনাকে আর একটা প্রশ্ন করি, পৃথিবী থেকে যারা বিদায় নেয় তাদের জন্য কি আমাদের এমন কিছু করণীয় কর্ম থাকে যেটা দিয়ে তারা উপকৃত হয়? উইচ ওয়ান ইউ বিলিভ, মানে আপনি কোনটা বিলিভ করেন যে কোন কাজ আমি কোনো মৃত ব্যক্তির জন্য করলে এইটা মৃত ব্যক্তি বেনিফিট পেতে থাকবে, মৃত ব্যক্তি বেনিফিটেড হতে থাকবে, আপনার জানা মতে এই কাজটা কোনটা? এক নম্বর, সরিটা দুই নম্বর। আর এক নম্বর হচ্ছে আমরা যেভাবে মৃতদের স্মরণ রাখি, রাখার চেষ্টা করি দীর্ঘদিন এবং স্মরণ করি, এভাবে এই স্মরণের মাধ্যমে এই পদ্ধতি যেগুলো আমরা অবলম্বন করি, এতে যারা আমাদেরকে এত কিছু দিয়ে পৃথিবী থেকে চলে যায় কি বলে এটাকে নৃশংসভাবে, যারা হত্যা হয়, শহীদ হয়, জুলমের শিকার হয়, আমাদের এই উদযাপন, আমাদের এই আনুষ্ঠানিকতা, আমাদের এই স্মরণ, আমাদের এই স্মৃতিচারণ যে ওয়েতে আমরা করি, এতে করে তারা কি কিছু পায়? এ দুটো প্রশ্ন আমি আপনাদের করলাম, কেমন?